লকডাউনের কারণে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ দিল্লিতে আটকে। এমতো অবস্থায় তৃণমূল কংগ্রেস নেতা তথা স্থানীয় সমাজসেবী কবিরুল সর্দারের নেতৃত্বে সেই দিল্লির স্থানীয় মানুষগুলোকে খাওয়া দাওয়ার থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা তিনি করে দিলেন। শুধু তাই নয়, তাদের ভবিষ্যতে যদি লকডাউন বাড়ে তখনও তিনি সেই শ্রমিকদের দেখবেন, এমনটাই সূত্র মারফত খবর। লকডাউনের কারণে আমরা দিল্লি অজিত নগরে ফেসে আছি। ডক্টর নজরুল বিশ্বাসের কাছ থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করেছি, ওনার প্রতিনিধি কবি সাহেবের হাত দিয়ে আমরা সহযোগিতা পেলাম। চাল ডাল আটা আরও অনেক কিছু তেল সামগ্রী জিনিস আমরা পেয়েছি। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মা মাটি বাংলার তার সাহায্য প্রকল্পে আমরা এই জিনিসগুলো পেয়েছি। আর ডক্টর কবি সাহেবের হাত দিয়ে আমরা এই সাহায্যগুলো পেয়েছি। প্রতিনিধি কবি সাহেবের হাত দিয়ে আমরা সহযোগিতা পেয়েছি। তিনি বললেন লকডাউন যদি বাড়ে তাহলে আমরা আরও সামনে তোমাদের পিছনে আছি, সহযোগিতার হাতটা বাড়িয়ে দেব। আর এখানে আমার অনেক আমার বন্ধু বান্ধব আমার বাংলার ভাইরা আছে, তারাও সাহায্যের জন্য আমাকে বললো যে দেখো আমাদের জন্য কিছু করা যায় কি। তা আমি দেখছি কবি সাহেবের মাধ্যমে আর কিছু করা যায় কি, আমি তাদের জন্য চেষ্টা করছি। আর আমি সাহায্য অলরেডি তাদের কাছ থেকে নিয়ে এসেছি, আমরা পাঁচজন ছিলাম, পাঁচজনের জন্য। আর এখানে আছে আমার অনেক বন্ধু বান্ধব, তাদের জন্যে আমি সহযোগিতার জন্য আমি আবেদন করছি।